এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে সহানুভূতি জানিয়ে চিঠি দিয়েছেন, এটা একটু দুঃখ করার কিছু কারণ নেই। কেননা হঠাৎ কিছুর মধ্যে কিছু হঠাৎ বিশ্বভারতী থেকে একচোতে মিথ্যা কথা বলা শুরু করলো কেন, রাজনৈতিক কিছু কারণ থাকতে পারে এবং সে কারণটা কি হতে পারে সে নিয়েও মুখ্যমন্ত্রী রাজু একটা কথা বলেছেন, আমাকে চিঠিতেও বলেছেন, এমনিতেও ওর বক্তব্য হিসেবে সাধারণ আলোচনায় সে বিষয়ে বলেছেন। এখন বাড়িটা বাড়ানো হয়েছিল প্রায় 80 বছর আগে এবং সেটা পুরোটাই একটা লিজ জমির উপরে, তার লিজ জমি চতুর্দিকে কিছু জমি আমরা আমার বাবা কিনেছিলেন বাজার থেকে আর কি, বিশ্বভারতীর থেকে নয়, এবং সেগুলো শুরুলে মৌজ শুরুলে সেগুলো সব রেজিস্টার করা আছে, এবং আমাদের যে জমিটা যেটা আমাদের লম্বা নীল নেওয়া হয়েছিল সেটাও মধ্যে কোনো রকম গন্ডগোল ছিল, এরকম মনে করার কোনো কারণ নেই। 50 বছর বাদে হঠাৎ বিশ্বভারতী থেকে এই নতুন উপাচার্য তিনি এ নিয়ে চাটামেটি করতে লাগলেন যে সে এখানে নাকি এই জমির নাকি খানিকটা আমার নয়। আমাদের কিন্তু একটা চিঠিও দেননি এই বিষয়ে, আমার ধারণা যে তার চিঠি দিলে আইনে গণ্ডগোল করতে পারে এবং আমাদের নিশ্চয়ই আমি ওকে এই বিষয়ে আমাদের লিগাল স্টেপ নেওয়ার কারণ থাকতে পারে, সে কারণেই বোধ হয় একেবারে আমাদের কিছু জানাননি, কেউ খবরের কাগজে এ বিষয়ে বক্তৃতা মারছেন এবং সে কথায় সে বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন যেটা করেছেন এর মধ্যে একটা বুজুকই আছে, সেই জিনিসটা ওর চিঠিতে খুব পরিষ্কারভাবে উনি লিখেছেন। এখন আমার মুশকিল হচ্ছে যে আমাদের আবার কিছুই জানাননি যে তোমরা আমাদের জমিতে আছো, একটা কথাও ওদের আমরা পাইনি এখন অব্দি। ওই যদি বলেন যে পাঠিয়েছেন সেটা ভুয়ো দিচ্ছেন এটাই বলতে হবে, কারণ আমাদের কাছে কিছুই আসেনি এবং কেবল খবরের কাগজে এই বিষয়ে ওদের বক্তব্য ছাড়ছেন। এখন এটাতে আমাদের কি সাধারণ লোকের কি করা যে তারা কোনো উপাচার্যের অফিস থেকে কিছুই পাচ্ছেন না এবং উপাচার্য এখন নিজেও কথা বলছেন না, তিনি বলেছেন যে এখানে বহু লোক এখানে বড় বড় লোকেরা আছে এইসব বারে কথা বলছেন এবং তারপরে এখন বন্ধ করে দিয়ে ওর অফিস থেকে বেনামি তারা বলছেন এই অমর্ত সেন যে জমিতে আছেন সেই জমি উনি জানেন ও নয়, একেবারেই ভুল কথা, কিন্তু তারা কে বলছেন তাদের নাম দিচ্ছেন না এবং সমস্তটাই একটা একটা অন্ধকার কাউকে কাবুল করার চেষ্টার মতো একটা জিনিস ঘটছে। এখন এই বিষয়ে সাধারণ লোকের চিন্তা করার কারণ আছে, এটা তো ধরতেই পারছি যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উপরে তাদের বাড়াতে চান এবং সেই যারা বাড়ানো হাতিয়ার একজন হচ্ছেন গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, এবং সেটা তো রাজনীতির ব্যাপারে, ওরা যদি কেন্দ্রীয় সরকার রাজনীতি করে এবং তাতে বিদ্যুৎ যোগ দিতে খুব আনন্দ পান তাতে আমাদের কিছু করার নেই, কিন্তু কাউকে তার বিষয়ে যে 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 চার্জগুলো বলা হচ্ছে তাতে তাকে না জানিয়ে কিছুই এখন অব্দি একটা চিঠিও পাইনি, কেবল খবরের কাগজে এই বিষয়ে বক্তৃতা করা। এর মধ্যে যে আমি একটা বাংলা কথাই বলছি যে এখানে একটা ছোট রকমই আছে সেটা তো ঢাকা যাচ্ছে না এবং এই জিনিসটাকে ঘটছে, এটাতে আমার ধারণা যে সুচিন্তা দিয়ে অভিযোগ করার কারণ আছে
এবং যারা সেই চিন্তায় যোগ দিতে রাজি আছেন এবং মুখ্যমন্ত্রী যে রাজি হয়েছেন তাতে আমার দুঃখ করার কোনো কারণ নেই, খুবই খুশি হয়েছে। এবং তারা এই বিষয়ে নিশ্চয়ই বলতে পারেন যে এইভাবে কি করা হচ্ছে। ওদের যদি সত্যি করে কমপ্লেন থাকতো তাহলে আমাকে চিঠি লিখবেন, এই জমি এই এই মাপ আপনি কি করে জানলেন যে 50 বছর বাদে এটা বাড়িটা রয়েছে 1940-এ, তার 50 বছর বাদে তারা নাকি আবিষ্কার করেছেন যে কিছু গন্ডগোল আছে। কি করে আবিষ্কার করলেন, প্রমাণ কি, আপনাদের কি কাগজ আছে এই বিষয়ে আমাদের। আমি অবশ্য আমার লয়ারকে বলেছি যে আমি এখন কিছু করছি না, কিন্তু আমি নিশ্চয়ই করবো, যখন ওরা এই বিষয়ে খোলসা করে আমাদের জানাবেন যে ওদের বক্তব্যটা কি। এখন এরই মধ্যে উপাচার্যের অফিস থেকে একটা যে যুদ্ধ চালানো হচ্ছে সেটার কারণের মধ্যে একটা রাজনৈতিক কারণ থাকতে পারে, কারণ আমার অনেক সময় যে যে রাজনৈতিক দলের প্রতি বিদ্যুৎ বাবু খুবই যাদের প্রতি তারা কৃতজ্ঞ, তাদের অনেক সময় আমি সমালোচনার কারণ দেখেছি। কারণ আমি আমার জন্ম বাংলায়, শান্তিনিকেতনে, এবং বড় হয়েছি শান্তিনিকেতনে এবং ঢাকায়। আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম সবাই এসে পড়েন। সেসব বাদ দিয়ে শুধু একদিকে সাম্প্রদায়িকতা করাটা আমার পক্ষে একেবারেই শোচনীয় বলে মনে হয়। এটা যে কোনো যোগ থাকতে পারে এটা আমি আগে ভাবিনি, কিন্তু মুখ্যমন্ত্রী চিঠি পড়ে মনে হলো যে নিশ্চিত থাকে। স্যার, একটা বিষয় দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আগের দিনও দাবি করছেন যে আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন বলেই আপনাকে নিশানা করা হচ্ছে, এটা আপনি একমত? সেটা আমি জানি না, এটা তো দুটো বিভিন্ন জিনিস। বিজেপি যখন সাম্প্রদায়িকতা চালান এবং যার জন্যে যে যখন এই আমাদের পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে বহু লোক মারা গেলেন রক্তে, কলকাতা, নোয়াখালী সব কিছু ভেঙে গেল, সেই সময় যে জিনিস যে চিন্তা ভাবনা ছিল যার জন্যে মহাত্মা গান্ধী এখানে এসে এ নিয়ে কিভাবে এই সাম্প্রদায়িকতা বন্ধ করা যায় তার প্রচেষ্টা করলেন, নিজের জীবন নিয়ে রিস্ক নিয়ে যে জিনিস করতে রাজি হলেন, সেই জিনিসগুলোর মূল্য আমাদের কাছে খুবই বেশি। তারা যদি আজকে যদি তারা মনে করেন যে সাম্প্রদায়িকতা যা প্রচার করার চেষ্টা করছেন যে সেই জিনিসগুলো বাঙালিরা সবাই ভুলে যাবে কলকাতায়, ঢাকায় এবং চতুর্দিকে, তাহলে আমার ধারণা খুবই ভুল করছেন। এবং এই ভুল বিষয়ে আমি কথাবার্তা নিশ্চয়ই বলেছি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কি কি যে যদি মুখ খোলার কারণ থাকে আমার নিশ্চয়ই মুখ খোলার কারণ নিশ্চয়ই আছে, কিন্তু সেই কারণেই ওরা আমাকে যাতনা দিচ্ছেন, কেন যাতনা দিচ্ছেন তাও জানি না। সমস্তটার মধ্যেই একটা আজরুবি জিনিস আছে, হঠাৎ 50 বছর বাদে কি করে ধরলে, কি করে ওদের মনে হলো যে জমিতে কিছু হিসেবে ভুল আছে, কেন মনে হলো, কি ধরনের দলিলটা দেখলেন, সে বিষয়ে আমাকে কেন একটা চিঠিও দিলেন না, না দিয়ে খবরে কাগজে বক্তৃতা মারতে লাগলেন। এর মধ্যে যে একটা আশ্চর্য চিন্তা আজগুবিক ভাবনার যে পরিচয় পাওয়া যায় সেটার সঙ্গে মানে সেটারই সেই রাজনৈতিক কারণটাই তাদের উস্কানি দিচ্ছে, এটা বলা যেতে পারে। আপনি বলছেন যে এটা বলেছেন, আপনি বলছেন হয়তো মুখ্যমন্ত্রী হতে এটা বলেছেন, তিনি তো এই বিষয়ে তিনি রাজনীতি করেন, আমি তো রাজনীতি করি না, আমি সম্প্রদায়িক তো বিরোধী সাধারণ বাঙালি,
আমি মনে করি যে এই জিনিসটা আমাদের জিনিস নয়, এবং রবীন্দ্রনাথ নজরুল যা কথা বলেছেন আত্মীয়তা তা ঠিক, কিন্তু তার যদি রাজনৈতিক গবেষণায় মনে হয় যে এরকম হচ্ছে, সেটা আমি উনি মুখ্যমন্ত্রী কি বললেন সেটা নিশ্চয়ই আমি শ্রদ্ধার সঙ্গে শুনবো, কিন্তু এই বিষয়ে রাজনৈতিক আলোচনা যারা রাজনীতিতে জড়িত তারা করবেন, এটা তো নিশ্চয়ই আশা করা যায়।